রাজনৈতিক কর্মীদের ডান্ডা পড়ানোর ঘটনা উচ্চ আদালতের নজরে এসছে এটি অবশ্যই একটি সুসংবাদ তো একই সঙ্গে একটা প্রশ্ন যে এটা তো নতুন না বেশ আগে থেকেই এবং সেই ডান্ডা বেড়ি পড়া অবস্থায় একজন কৃষক দল নেতার মৃত্যু তার আগেও হয়েছে বাবার জানা যে অংশ নিয়েছে ডান্ডা বেড়ি পড়া অবস্থায় মানে এগুলি কি নজরে আসে নাই হাইকোর্টের বা উচ্চ আদালতের আমরা তো দেখি মাঝে মাঝে সোমোটো রুল দিতে তো এগুলি কি রাজনৈতিক কারণে কি তারা তখন দিতে ভয় পান নাকি তারা এটাকে ঘটনা মনে করে না কিন্তু এই ঘটনাগুলো কিন্তু মানুষের মধ্যে প্রবল বেগে আলোড়ন তুলেছে আজকে হয়তো মনে হইতে পারে যে বিএনপি ভিকটিম ক্ষমতায় নেই সুতরাং তাদেরকে যা খুশি তাই করা যায় ইতিমধ্যে কারাগারে আট দশজন মারাও গেছে সেটাও কিন্তু হাইকোর্টের নজরে আসেনি বা উচ্চ আদালতের নজরে আসেনি তো ডান্ডাবিডিটা এসছে তো কেন এগুলি আসে না যেগুলি এত মানে আলোচিত হয় আলোড়িত হয় এবং নজিরবিহীন ঘটনা যেগুলি আন্তর্জাতিক পর্যায় থেকে জাতিসংঘ থেকে মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে সেখান থেকে পর্যন্ত বিবৃতি আসে সেখান থেকে পর্যন্ত বক্তব্য দেওয়া হয় আর আমাদের এত বড় উচ্চ আদালত ভারী ভারী সব বিচারপতি তারা কেন চুপচাপ থাকেন কেন শুধু একটি রাজনীতির কারণে তারা সাহস করে বলতে পারেন না এটা আমি বুঝতে পারি না যাই অবশেষে একটা এসছে এবং তার শিরোনাম হচ্ছে ডান্ডা বেড়ির এমন ঘটনা ঘটতে থাকলে আমরা অসভ্য জাতিতে পরিণত হতে পারি আমরা আসলে আমরা কি হইনি ইতিমধ্যে এটা অবশ্য বিতর্কের ব্যাপার আছে অনেকেই বলবেন যে হ্যাঁ আমরা অলরেডি সেরকমই হয়ে গেছে সেই অসভ্য জাতিতে পরিণত হয়েছে অনেকে বলেন যে না হয়নি এটা বিতর্ক কিন্তু ঘটনাগুলো তো গণমাধ্যমে আসছে প্রতিনিয়ত আমরা যেমন আমাদের নজরে আসে হাইকোর্টের এত বিচারপতি ভাগাভাগা বিচারপতি তাদের কি নজরে আসে না তার কি পত্রিকা বা গণমাধ্যমের এই সমস্ত খবরাখবর দেখেন না প্যারোলে মুক্তি পেয়ে ডান্ডা বেড়ি পড়া অবস্থায় পটুয়াখালীর ছাত্র দল নেতা নাজবুল মৃধার বাবার জানা যায় অংশ নেওয়ার ঘটনায় উষ্মা প্রকাশ করেছেন হাইকোর্ট গতকাল ডান্ডাবেরি পড়ানোর সংবাদ নজরে আনলে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আতাবুল্লাহ হাইকোর্ট বেঞ্চ এই উষ্মা প্রকাশ করেন তার মানে নজরে আনতে হয়েছে তাদের তারপর উষ্মা প্রকাশ করলেন তারা এ সময় হাইকোর্ট বলেন এভাবে চলতে থাকলে আমরা হয়তো আনসিভিলাইজড অর্থাৎ অসভ্য হিসাবে পরিচিত হব এছাড়া হাইকোর্ট আদেশের জন্য প্রাসঙ্গিক আইনি প্রক্রিয়া বজায় রাখার আগে আইনজীবীকে আদালত বলেন সম্পূরক আবেদন দিতে পারেন চাইলে নতুন করে আবেদন নিয়েও আসতে পারেন এ বিষয়ে কায়সার কামাল সাংবাদিকদের জানান এই সপ্তাহের মধ্যে পিটিশন করব। বাবার জানা যায় ডান্ডা বেড়ি পায়ে ছাত্র দল নেতা শিরোনামে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন নজরে এনে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনার আর্জি জানান আইনজীবী কায়সার কামাল তিনি আদালতকে বলেন একের পর এক এ ধরনের ঘটনা ঘটছে রাষ্ট্র দিন দিন নাগরিকদের প্রতি নিষ্ঠুরতা প্রদর্শন করছে তখন আদালত বলেন আমরা দেখছি চাইলে আবেদন করতে পারেন নতুন করে আবেদন আসতে পারেন নিয়েও প্রকাশিত প্রতিবেদনে বলা হয় পটুয়াখালী গত বছরের বিশে ডিসেম্বর বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার করা হয় শনিবার দুপুর একটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত বাবার জানা যায় অংশ নেওয়ার জন্য নাজমুলকে প্যারোলে মুক্তি দেন আদালত প্যারোলে মুক্তি পেয়ে ডান্ডা বেড়ি পড়া অবস্থায় বাবা জানা দেয় অংশ নেন ছাত্রদল নেতা নাজমুল মিধা সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে নির্ধারিত জানাজার আগেই আয়োজন করা হয় বিশেষ জানাজার গত শনিবার বেলা তিনটার দিকে পটুয়াখালি মির্জাগঞ্জ উপজেলার পশ্চিম সুবিতখালী গ্রামে ওই জানাজা অনুষ্ঠিত হয় জানাজার সময় নাজমুলের হাত করা খুলে দেওয়া হলো খোলা হয়নি পায়ের ডান্ডা কি মানে একটা পরিস্থিতি দেখেন তার আত্মীয় স্বজন সবাই দেখছে ডান্ডা বেড়ি অথচ সে হত্যা মামলার আসামিও না তিনি কোনো জঙ্গি জঙ্গিও না এখানে সবাই জানে যে সমস্ত রাজনৈতিক কারণে এই সমস্ত মামলা সেই আসতে হবে মোহাম্মদ নাজমুলা পটুয়াখালী মির্জাগঞ্জ উপজেলার ছাত্র দলের যুগ হব্যাক জানাজার শেষে তাকে আবার পটুয়াখালী জেলা কারাগারে পাঠায় পুলিশ যাই না আদালতের এই দৃষ্টিতে আসা কি নির্দেশনা দেবে এটা ভরসা করা খুব মুশকিল আমাদের মানে এই উচ্চ আদালতের তুলনায় অনেক যথেষ্ট শক্তিশালী অবস্থান দেখা যায় পাকিস্তানের আদালত পাকিস্তানে বললে তো আবার অনেকে মানে খেপে যাবেন আর কি যে বোধহয় আমি রাজাকারের তালিকায় ঢুকে পড়ছি যাক ভারতের আদালতের কথাই বললাম এবং নিশ্চয়ই অনেকে খুশি হবেন ভারতের পাকিস্তানের আদালতও অনেক অনেক শক্ত শক্ত তারা স্বপনোদিত হয়ে রুল দেয় তার অনেক নিদর্শন আছে আমি আর এই জায়গায় আমার রিপোর্টগুলি একটু সংক্ষিপ্ত করি ধৈর্য হারাচ্ছে না অনেক উদাহরণ দিতে পারবো আমাদের এই ধরনের ছিল এক সময় কিন্তু এখন আস্তে আস্তে কমে যেতে যেতে একদম নাই হয়ে গেছে বিশেষ করে রাজনৈতিক বিষয়গুলোতে বিষয়গুলোতে নির্বাচন অনেক ঘটনা ঘটেছে যেগুলো উচ্চ আদালত দিতে পারতেন কারণ উচ্চ আদালত একটা পরিস্থিতি তৈরি না করলে যে ধরনের এক চিটি এক ধরনের শাসন ব্যবস্থা তার বিপরীতে একটা ভারসাম্য তৈরি করা সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে উচ্চ আদালতের অনেক দায়িত্ব আছে এগুলি আমি মধ্যে যতটা বলছি তারা আরো আমার চেয়ে ভালো জানেন কিন্তু তারা সেটা করছেন না জনগণ সেটা দেখছে না দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ